ঢাকায় চলচ্চিত্রের বহুল আলোচিত নায়িকা পরিমণি। সাম্প্রতিক সময়ে গ্রেপ্তার সহ নানা কারণে ট্রেন্ডিংয়ে রয়েছেন এই নায়িকা। তবে তাকে নিয়ে আলোচনার চাইতে সমালোচনাই বেশি, সেই সাথে তার বিরুদ্ধে রয়েছে নানান অভিযোগ। অভিযোগ নম্বর এক, অশ্লীলতা। অশ্লীলতার অভিযোগ পরিমণির ক্যারিয়ারের শুরু থেকেই উঠে আসছে, তবে শেষের দিকে তিনি ভালো মানের চলচ্চিত্রে মনোযোগী হয়েছিলেন। অভিযোগ নম্বর দুই, মদ্যপায়ী। গ্রেপ্তারের পর থেকে এই অভিযোগটি সবচেয়ে বেশিবার উঠে এসেছে। গ্রেপ্তারের সময় তার বাসায় বিপুল পরিমাণ মাদক পাওয়া গেছে বলে জানা যায়। অভিযোগ নম্বর তিন, পর্নোগ্রাফি। পর্নোগ্রাফির অভিযোগটিও গ্রেপ্তারের পরই উঠে এসেছে, যদিও এ বিষয়ে কোনো ভিডিও ফুটেজ এখনো পাওয়া যায়নি। অভিযোগ নম্বর চার, দেহ ব্যবসা। এই অভিযোগটি উঠে এসেছে মিডিয়ায়, যদিও পরিমণি বারবার তা অস্বীকার করেছেন। অভিযোগ নম্বর পাঁচ, ড্রাগে আসক্ত। ড্রাগ নেয়ার অভিযোগটিও গ্রেপ্তার হওয়ার পরপরই মিডিয়ায় উঠে আসে। ইয়াবাসহ বিভিন্ন ড্রাগে তিনি আসক্ত বলে তথ্য বেরিয়ে আসে। এ ব্যাপারে মামলা চলমান রয়েছে। অভিযোগ নম্বর ছয়, একাধিক বিয়ে। একাধিক বিয়ের অভিযোগ রয়েছে পরির বিরুদ্ধে। সে কমপক্ষে তিন থেকে চারটি বিয়ে করেছে বলে মিডিয়ায় প্রচারিত হয়েছে। অভিযোগ নম্বর সাত, প্রেমের ফাঁদ। অনেককে প্রেমের ফাঁদে ফেলেছেন বলেও পরিমণির বিরুদ্ধে অভিযোগ রয়েছে। উদাহরণ হিসেবে বলা যায় সাকলাইনের ঘটনাটি। অভিযোগ নম্বর আট, বেপর্দা নারী। পরিমণি একজন নায়িকা, পাশ্চাত্য জীবনযাপনে অভ্যস্ত, স্বভাবতই তিনি পর্দা করেন না, তাই এই অভিযোগটি অনেকেই তুলেছেন তার বিরুদ্ধে। অভিযোগ নম্বর নয়, অবৈধ টাকা। পরিমণি অত্যন্ত বিলাসবহুল জীবনযাপনে অভ্যস্ত, কিভাবে তিনি এত টাকার মালিক হলেন এ নিয়ে প্রশ্ন রয়েছে অনেকেরই। অভিযোগ নম্বর দশ, ঝগড়াটে ও বেপরোয়া। এই অভিযোগটিও অনেকবার এসেছে পরিমণির বিরুদ্ধে। মধ্যরাতে একটি ক্লাবে গিয়ে ভাঙচুর ও মারামারি করার কথা শোনা গেছে কিছুদিন আগে। পরিমণির বিরুদ্ধে এসব অভিযোগ বিভিন্ন সময়ে মিডিয়া ও সামাজিক যোগাযোগ মাধ্যমে উঠে এসেছে, তবে এসব অভিযোগ সত্য নাকি মিথ্যা তা খতিয়ে দেখার দায়িত্ব আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর। আমরা শুধু সংবাদের স্বার্থে তা তুলে ধরলাম। আমাদের ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানিয়ে দেবেন, আর ভালো লাগলে অবশ্যই শেয়ার করতে ভুলবেন না, আর আমাদের চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করবেন।